ويقول ما تقول له نبي جب بيان خطر هذا أبويا أيضا مار ما رويته ده أمار بابا رويله أيضا مار إلا دوك يقول نافنا رخون شيء أيضا مرا أولاد جودي مار بابا جودي غور خانو ده شو ما تخون أولاد شو ما بدارو ليت خوره شربا بتو ما كخير بارو أفنا رخوكا جي مار بابا كيال خور با واسطو إن شاء الله مانوشور شو بار بغلة بغلة واز أسه خالي ماير خايسي أموله ماير خايسي كده আমলে ওয়াজ বগলে বগলে ওয়াজি যদি আপনারা দাওয়াত দেন তে জিকাইব হুজুর আপনারা খান থেকে ওয়াজি আন্তর বলে অমুক জায়গা থেকে বলে এই ইউটিউব আছেন মাত বুঝা গেছে এই ইউটিউব আছেন আর ইউটিউব वाला ভাই এত রখিয়া ইউটিউব আর তাকিয়াও কিটা করতে আলী আহমদর ফাদর মাত মাতিয়া দেশ লইলিস আই সকালে বল মারছে বেটা মারিয়া কইছে এখলাসুর ভাই কিটা করতাম নাটি লাইতা গইলিয়া আচ্ছা খন চাইন বেটাই মাতি দিছো বলা আস্তা ওয়াজ গুছালে ইউটিউব এক লগে আপনি খন চাইন আপনারা খন চাইন ও মানুষটা এর সময় আস্তা লগে আস্তা ওয়াজ হলো ও মা তখন ফুনিয়া লগে লগে ভাইরাল কম হইলো না নিলে ও যে আমরা আলিম সমাজ নষ্ট আর মাওলানা আলী আহমদ চাওয়ার মা তখানে ও যে মানুষ আপনি একটা মাসলা জানিয়া লই ভাই সবচেয়ে বড় মাসলা আমার ও ভাই যদি আমারে উদালি বাজারও উবাইয়া খন যদি হই মোল্লা মাত খেয়াল করবা হই মোল্লা যদি শব্দটা হয় আমার যদি নারাজতা আয় আর যেই দিন আপনার হঠাৎ একদিন দেখলাম ভাই বেমার আর টাইম যদি আমার আমি গেলে হইম বলে হুজুর আপনি আমার মাফরি দিবা বহুত দিন মতা মাতিছি হইন চাই আপনি মাফরি দিবা না কিন্তু এই মাফ দেবা হয় না মাসলা হইল আপনি হইতে হলা হইতা ভাই আপনি আমার মাফরি দেখক দিবা উদালি বাজারও গাছর তলে ফিমুকাত ফান খাবা অবস্থা আপনারে খুঁজলাম হই মোল্লা ও ঘটনাটা হইল ওলা ও দিন বার আসলো আপনি আমার মাফরি দিবানি ও যদি দেতে মা আমরা তো গাইলাই গইলিয়ে সারা দংলা করি আর মাফ সই আর গিয়া খাঁচি বাটে হুজুর বহুত দিন মাতি যে আল্লাহ দিছে মাফরি দিবা ওকে মাফ নি তুমি জাগাইয়া দিতা বলো ও খামুকু খসলাম ও বেমানে খসলাম ও মা সেই মোলা মাসলা আপনি যদি একজন ওয়াজির ইউটিউবের মধ্যে ভাইরাল করবেন বেটার ইজ্জত লইয়া টানাটানি করেন বেজ্জত করেন সেই আলী আহমদরে দাওয়াত দিতা যে জায়গাত ওয়াজ করছে কোন বয়াইতা বয়াইয়া সেম আপনি আবার বইয়া ইউটিউবও কইতা হুজুরের ব্যাপারে আমি ছাড়িছিলাম হুজুরেও মাফ দিতা আপনারা যতজনে শুনছেন আপনারাও মাফ দিবা আল্লাহ মাফ দিবা ও গিয়ে আপনার মাফ হইব এক মুমিন দে আর এক মুমিনে যদি আপনার কষ্ট দে হাদিস শরীফের মধ্যে আইছে হেকুদ আল্লাহ রে দিল কষ্ট সুবহানাল্লাহ বুঝা গেছে না কিন্তু মুমিন দে কষ্ট দিবা না আল্লাহর 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 আর এক আছে আছে হাদিসে কুরসির মধ্যে আইছে আপনার গুসা উঠিছে আপনি কাবা শরীফ গিয়ে আপনি গরম দেখাইলেন কোন সময় গুসা উঠিছে আপনি জমিন দে নষ্ট করিলেন কিন্তু একটা মুমিন দে আপনি কষ্ট দিবা না মুমিনর দিল অলা বড় যে দিল আল্লাহ জাগা হইল সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইতে পারে আল্লাহ জাগা হইন কিলা মুটু ছোট মোটো মোবাইলের মধ্যে আত্মি জাগা হয়নি 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 আপনারা কোন যায় তো অত বড় যদি আয়নার মাঝে যদি একটা আত্মি জাগা দেবা যায় যে আল্লাহ আসমান আর জমিন বানাইছে তাই কি দিল জাগা হইতা না ও বুঝিলি বা মুমিনর দিন গতিকে যাই হোক আল্লাহর রসুল এখন কয়েন আমার যে সময় বয়স আমার 6 বছর আমি আমার মারে কইলাম মা আমার বাবারে দেখা ওইটা গফতরা আল্লাহ রসুলে বইয়া সারারে ও সময় মা কইল ও মোহাম্মদ তোমার বাবার খবর বহুত দূর খেল হইয়া যাইত নবী যে মানল না কয় আমার বাবার খবর খান দেখাও ও সময় আল্লাহর রসুলের খান্দা দেখিয়া মায় লগে ডাক দিল তার হমদে আবু তালিব নবীজির চাচা কইলা আবু তালিব তোমার বাতিদারে তুমি থামাও এখন আমি তার বাবার খবর খিলা দেখাইতাম বহুত দূর আবু তালেবে কইলা ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ তুমি তো অত দূরে যাইতে পারতায় নাই তুমি অন থামাও নবী যে কইন চাচা আপনি আমার নেন আপনি যদি আমার নেন না আমি মোহাম্মদ মানতাম না আমি বাবা দেখছি না আমার বাবার খবর খান আপনি দেখা আল্লাহর রসুল
আর দরিয়া নবীজি সামনের দিকে যায় নবীজি সামনের মধ্যে যায় আর নবীজির আপনার আতর মধ্যে ধরা কতখান গেল গেল একটা গাছ খাজুর গাছ বড় খাজুর গাছ হঠাৎ খাজুর গাছে ডাক দিল মোহাম্মদ ও বায়া ও বায়া জুদাই যে আহবাব কারদান খাতাব বরিদন জিয়ারা খেলাফে ওফা জুদাই যে আহবাব কারদান খাতাব বরিদন জিয়ারা খেলাফে ওফাত শেখ সাদে ফরমান আল্লাহর রাসূলুল্লাহ ফানিও মাঠে মাসেও মাঠে পিপিলিকায়ও মাঠে জানুয়ারেও মাঠে শুধু নবীজির লগে নাই আপনার